আমি সুমাইয়া আক্তার, আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে আসছি। ডিপিআরসি হসপিটালে আমি মূলত পিএলআইডির ট্রিটমেন্ট নিতে আসছিলাম। তো এখানে আমার আজকে 13তম দিন শেষ হয়েছে, আর আজকে আমি আগের থেকে একটু মানে একটু হলেও সুস্থতা বোধ করতেছি। এজন্য আমি আসলে আজকে আর থাকতে পারতেছি না, যে কোনো কারণবশত আমি আজকে আর কি বাড়িতে চলে যাচ্ছি। তো এখানে বলতে চাচ্ছি যে আমি এখানে আসার পরে আগে যেটা অসুবিধা হইতো আমার, তার থেকে একটু হলে বেটার ফিল করতেছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের যদি আমার মতো পিএলআইডি বা মায়োপ্যাথির প্রবলেম থেকে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে, এখানে আসবেন, স্যারকে দেখাবেন, স্যারের সাথে কথা বলবেন। স্যার অবশ্যই ভালো একটা পরামর্শ দিবে, আর স্যারের কাছে চিকিৎসা নিলে আপনারা সবাই উপকৃত লাভ করবেন, আমি এটা আশা করি। আর এখানে যারা স্টাফ আছে, থেরাপিস্ট আছে, সবাই অনেক ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।